নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমার কাছে প্রচুর কমেন্ট এসেছে যে ম্যাডাম বিবাহ কিভাবে হবে বা বিবাহ পরবর্তী সুখ বা বিবাহ হচ্ছে না, তাহলে আমরা কি করব। আমি বলেছি কমেন্টে আপনাদের যার যা জানার দরকার অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন আমার চ্যানেল সুখের চাকাকে, যত পারবেন শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, তাতেও আপনার বৃহস্পতি অনেক অনেক অনেকাংশে স্ট্রং হয়ে যাবে। এবার আসছি বিবাহ বাধা কাটানোর উপায়। প্রথমে বলবো দুটো কারণে বিবাহ হয় না। প্রথম এক নম্বর কারণ যে আপনারা উপযুক্ত পাত্র বা পাত্রী পাচ্ছেন না। দু নম্বর কারণ দুজনেই ডিলে করছেন, দুজনেই নানা কারণে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, চাকরি পেলে তো ঘর হচ্ছে না, ঘর হলো তো সাজানো হচ্ছে না, এই করে করে ডিলে করতে করতে বিবাহ আর হচ্ছে না। তা প্রথম কথা, আপনারা অবশ্যই হরোস্কোপ ম্যাচিং করান, হরোস্কোপে কী কানেকশন আছে সেটা দেখুন, সেই মতো রেকটিফাই করার চেষ্টা করুন। তথাপি আজকে আমি যে বাস্তু টিপসগুলো দেব, হ্যাঁ, বাস্তু টিপস ফর ম্যারেজ, বিবাহের বাধা কাটানোর জন্য আপনারা কীরকম পরিবেশে থাকবেন যাতে পরিবেশ আপনাদের সাপোর্ট করে। প্রথমেই আসবো আপনার নর্থ ইস্ট কর্নারের কথা। নর্থ ইস্ট কর্নার সব সময় প্রচণ্ড পরিমাণে আপনারা পরিষ্কার রাখবেন, আর ইস্ট কর্নারের 7 ফুট উঁচুতে, মাটির থেকে 7 ফুট উঁচুতে আপনারা একটা উদিত সূর্যের ছবি কিংবা সান গড অবশ্যই লাগাবেন, প্রচুর পজিটিভিটি আসবে। এরপরে যে কর্নারটার প্রসঙ্গে যাব সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নারে আপনারা ব্ল্যাক ব্লু কোনো জিনিস রাখবেন না, তাহলে কিন্তু ম্যারেজ ডিলে হয়। ব্ল্যাক ব্লু একদমই রাখবেন না, ওই দিকে আপনারা রাস্ট কালার বা রেড পিঙ্ক এই টাইপের জিনিসপত্র রাখুন, বা এই ধরনের ফুলদানি বা ফ্লাওয়ার ভাস ছোটোখাটো এই বা পর্দা কার্টেন চেঞ্জ করে এই কালারগুলো ইউজ করুন। সব সময় যে পাত্র বা পাত্রীর বিবাহ হচ্ছে না সে নর্থ ওয়েস্ট কর্নারে শোয়ার চেষ্টা করবেন, সেরকম ঘর না থাকলে নর্থ ওয়েস্ট কর্নারে মাথা রাখবেন, তাহলে ভালো ফল পাবেন। নর্থ ওয়েস্ট কর্নার একদম পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন আপনার ঘর তত আপনার অবশ্যই আপনার মধ্যে পজিটিভিটি আসবে এবং যোগাযোগ কানেকশন বাড়ানোর জন্য কোনো দিন কালো ব্লু নেভি ব্লু চাদর পাতবেন না, কোনো ব্লুইশ বা ব্ল্যাকিশ টাইপের বিছানার চাদর বালিশের ওয়ারে শোবেন না। আপনারা যে নর্থ ওয়েস্ট কর্নারে শুচ্ছেন সেই কর্নার যথেষ্ট পরিষ্কার রাখবেন এবং একটা গোল্ডেন ফ্রেমে 2 লিখে রাখবেন। নর্থ ওয়েস্ট কর্নার মানে চন্দ্রের দিক এবং জলের একটা লেভেল, সেই কারণে যোগাযোগ আসার জন্য একটা গোল্ডেন ফ্রেমে বা রূপালী ফ্রেমে আপনারা 2 অবশ্যই লিখে বাঁধিয়ে রাখবেন, নইলে একটু কাগজেও তৈরি করে দেওয়ালে লাগিয়ে রাখুন। যে ছেলেদের শোয়ার বিছানার তলায়, অনেকে খাটের তলায় আর আজে বাজে ট্রাঙ্ক ট্রুঙ্ক বাক্স প্যাটরা ঢুকিয়ে রাখেন, আবর্জনা বক্স বালতি টালতি নানা জিনিস খাটের তলায় ঢুকিয়ে রাখেন, কোনো যে ছেলের বিয়ে হচ্ছে না তার বিছানার তলায় কোনো আবর্জনাযুক্ত জিনিস রাখবেন না এবং তার খাটের তলায় কোনো লোহার দ্রব্য রাখবেন না, তাহলে বিবাহে প্রচুর ডিলে হয়ে যাবে। আজকেই দেখুন আপনার খাটের তলায় বা বিছানার তলায় লোহার জিনিস বা নোংরা কিছু আবর্জনা জমে আছে কি না, তার জন্যই কিন্তু আপনার বিবাহের ডিলে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। সুতরাং এই জায়গাগুলো মেনটেন করতে হবে। যদি খুব চার্মিং হাজবেন্ড বা ওয়াইফ পেতে চান, তাহলে প্রত্যেক বুধবার সবুজ ঘাস বা সবুজ বাঁধাকপি বা সবুজ যে কোনো সবজি আপনারা গরুকে খাওয়ান, খুব চার্মিং হাজবেন্ড খুব তাড়াতাড়ি জুটে যাবে।
যাদের চন্দ্র বা বৃহস্পতি ভালো নেই চার্টে আপনারা তো বুঝবেন না, কিন্তু বিবাহ হচ্ছে না, আপনারা প্রত্যেক সোমবার 1/4 কিলো দুধ আর 1/4 কিলো হলুদ ছোলার ডাল আপনারা দান করে দিন, একদম দান করে দিন, অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের বিবাহের বাধা কেটে যাবে। জানবেন বিবাহের জন্য শুধুমাত্র যখন যে পাত্র বা পাত্রী বিবাহের দিন দেখতে আসবে, তো মানে পাত্র হলে পাত্রীপক্ষ দেখতে আসবে, পাত্রী হলে পাত্রপক্ষ দেখতে আসবে, এটাই ন্যাচারাল নিয়ম আমাদের যাদের সম্বন্ধ করে বিয়ে হয়। তা সুতরাং আপনারা যে পাত্র বা পাত্রী যার বিয়ে শুধু ভেঙে যাচ্ছে বা হয়েও হচ্ছে না, তারা সবসময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন, ফেস কাটিং যেন সাউথ ফেসিংয়ে আপনারা বসবেন। অবশ্যই সংযোগ আপনাদের অবিচ্ছিন্নভাবে সংযোগটা আপনাদের তৈরি হয়ে যাবে। বিবাহের বাধা যদি আপনারা সত্যিই কাটাতে চান, বৃহস্পতিবার কলা চারা বাজার থেকে বা বাড়িতেও যদি কোনো কলা গাছের চারা থাকে সেটা গিয়ে বাইরে পুঁতে দিন, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিছুটা হলুদ, 3টে হলুদ এবং কিছুটা ছোলার ডাল ছিটিয়ে কলা গাছের কাছে বৃহস্পতি দেবের উদ্দেশ্যে ওম ব্রিং বৃহস্পতয় নমঃ এই মন্ত্র, ওম ব্রিং বৃহস্পতয় নমঃ এই মন্ত্র আপনারা 108 বার জপ করে এবং কলা গাছের কাছে ক্ষমা প্রার্থনা করুন প্রত্যেক বৃহস্পতিবার, অবশ্যই বিবাহের বাধা দূর হবে। তবু যদি মনে করছেন বিবাহের বাধা, এতগুলো তো পরামর্শ দিলাম, তাছাড়াও কিছু লাল জিনিস পরে বিবাহের সময় যখন পাকা দেখার সময় আপনি বসছেন, তখন লাল কিছু মানে ধরুন লাল ব্লাউজ বা একটা লাল রুমাল লেনেন ছেলেরা বা কিছু জিনিস আপনারা লাল অবশ্যই পরবেন, লাল একটা পজিটিভিটির চিহ্ন এবং মঙ্গলকে স্ট্রং করার একটা উপায়। আপনারা যদি বিবাহের বাধা সত্যি কাটাতে চান তাহলে বা তাড়াতাড়ি বিবাহ করতে চাইলে আপনারা রুটি গুড় মিশিয়ে গরুকে খাওয়ান, বিবাহের বাধা অবশ্যই দূর হবে। এবং যখন স্নান করবেন স্নানের জলে এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করুন। দেখুন এগুলো প্রত্যেকই প্রত্যেকটা যে উপায় বললাম, কোনো না কোনো গ্রহকে ভালো করার উপায় বললাম, যে গ্রহগুলো বিবাহের বাধা তৈরি করে। আপনারা একটা কালো কাপড়ে বিবাহের বাধা খুব শনিও তৈরি করে বা লেট ম্যারেজ দেয়, আপনারা কালো রুমাল বা কালো কাপড় নিয়ে 250 কালো কলায়ের ডাল, 250 কালো সর্ষে, 250 কালো তিল এবং 8টা টাকা পুঁটলি করে বেঁধে মন্দিরে দুস্থদের মধ্যে দান করতে পারেন, অবশ্যই আপনাদের বিবাহের বাধা দূর হবে। বিয়ে হচ্ছে না ম্যাডাম, উপায় বলুন, কিন্তু উপায়গুলো করে সম্বন্ধ যোগাযোগ স্থাপন কর হলেই আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। কন্টিনিউয়াসলি 3 মাস করুন, উইদিন 6 মান্থস আপনারা ফল পাবেন, ফল না পেলে মাস্ট আমাকে জানাবেন, মন থেকে করে দেখুন, সুখের চাকা দেখুন, সুখে থাকুন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যত পারুন শেয়ার করুন, যাদের বিয়ে হচ্ছে না তাদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে তাদের বিবাহের বাধা দূর হয়ে যায়, আমরা সবাই নিমন্ত্রণ খেতে পারি, সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদেরও কার কী সমস্যা চলছে সমস্যাগুলো জানান, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমেন্ট অনুযায়ী আমি আমার এপিসোড বানানোর চেষ্টা করি, আপনারা আমাকে দেখছেন, আমিও চাই আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, ওম শান্তি।